কাটোয়াতে বিজেপির কোন্দল। আজ একটি কর্মী সম্মেলন ছিল এবং সেই কর্মী সম্মেলনে যোগ দিতে গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ছিলেন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এবং জানতে পারা যাচ্ছে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সামনেই প্রকাশ্যে বিজেপি কর্মীদের মধ্যে বচসা, মারামারি, ভাঙচুর, উত্তপ্ত পার্টি অফিস। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের সাংবাদিক চন্দন সেনগুপ্ত। আমরা চলে যাচ্ছি সরাসরি চন্দনের কাছে। চন্দন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? হ্যাঁ সুচিত্রা, না একটু আগেই কিন্তু এই জায়গাটা উত্তপ্ত ছিল, ধুন্দুবার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভেতরে এখন রুদ্ধদ্বার বৈঠক চলছে, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার রয়েছে। যেটা ঘটনা, আজকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারাপীঠ থেকে পুজো দিয়ে বেলা 12টার সময় কাটোয়া ডাইহাটে যে কার্যালয় আছে সেখানেই সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই মতো প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় হাতাহাতি, ভাঙচুর, চেয়ার ছুড়েছুড়ি, বিচ্ছিরি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশকে ডাকতে বাধ্য হয় দিলীপ ঘোষ এবং তারপর দিলীপ ঘোষ পুলিশ ডাক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তারপর থামতুম হয়। যেটা জানা যাচ্ছে যে যারা পুরনো কর্মী ছিল তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া, বাধা দেওয়া, এই কিন্তু পরিস্থিতি জটিল হয়ে গেছিল এবং তারপরে মারপিট, হাতাহাতি, তার জেরে কিন্তু এই ভাঙচুর, ধাক্কাধাক্কি। যেটা ঘটনা যে এই যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি যিনি রয়েছেন কৃষ্ণ ঘোষ, তাকে কিন্তু কেউ মেনে নিতে পারে না। অনেকদিন ধরেই এরকম একটা গোষ্ঠী কন্দল চলছিল, তারপরে এই ঘটনা, তারপরে কিন্তু দিলীপ ঘোষের সামনে এবং সুকান্ত মজুমদারের সামনে ভাঙচুর। এখন দেখতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে যে বাইরে বেশ কিছু কর্মী বসে রয়েছে, এদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আপনাদেরকে কি ভেতরে ঢুকতে দেওয়া হয়নি? আপনি তো পুরনো কর্মী। হ্যাঁ, কি ভেতরে কি ঢুকতে দেওয়া হয়নি? এটা বলছে যারা কর্মকর্তা তাদেরই ডাকা হয়েছে। আপনি কর্মী নয় তাহলে? কর্মী, কিন্তু যারা দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব পদে আছে তাদের, একমাত্র জেলা আর ব্লকের, ঠিক আছে, কিন্তু আদৌ সত্য নয় সেইটা। আজকে যে এই প্রোগ্রামটা হবে সেটা আমাদের কাছে বার্তা এসেছে 3টের সময়, কিন্তু তার আগেই কী করে শুরু হয়ে যায়, টোটালটা বার্তাটাই ভুল বার্তা দেওয়া হয়েছে। আমাদের যে বর্তমান যে আমাদের জেলা সভাপতি আছে, ইনি একজন অকর্মণ্ড, ইনি হচ্ছে গিয়ে এই ছলচাতুরি করে সবসময় রাজনীতি করে, যে যাতে মিডিয়ার সামনে না হয়, ঠিক আছে, অরিজিনাল সত্যটা প্রকাশ না পায়, এটি হচ্ছে এর কাজ। আপনি কি সরাসরি কৃষ্ণ ঘোষের দিকে অভিযোগ করছেন? আমাদের জেলা সভাপতি আজকে আমাদের যে দায়িত্বে আছে সেই যদি সঠিক কাজ না করে তাহলে তারই পরিবর্তে আমরা আঙুলটা তুলব। আপনাদের বিক্ষোভটা কিভাবে উগড়ে দিলেন? বিক্ষোভটা উগড়ে দেওয়া হলো পরিস্থিতির উপরে, যে বিগত দিনে যে বিধানসভা নির্বাচন, নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় কর্মীরা মারধর খাচ্ছে, তাকে বারংবার ফোন করা সত্ত্বেও ফোনটা রিসিভ করে না, বিভিন্ন কর্মীর বাড়িতে মা বোনদের উপর অত্যাচার হয়, ইনি তখন কোনো ফোন রিসিভ করেন না, এই জন্যই আমাদের আজকে তার প্রতিক্রিয়াটা তার প্রতি ছাড়া হয়েছে। যে একজন সে আমাদের জেলা সভাপতি, আমি মনে করি আমি যদি একজন বিজেপির দায়িত্ব লোক হই, আমার সন্তান যেরকম, আমার বিজেপি কর্মীও সেই রকম আমার সন্তানের মতো আগলে রাখে। বেশ বেশ, উনি যেটা বললেন যে এই ভোট পরবর্তী হিংসার পর বারবার জানিয়েও কিন্তু কোনো ফলপ্রসূ আশা তারা পাননি, তাদেরকে কোনো মানে অভিযোগ তারা গ্রহণ করেনি এবং তাদের ফোনটাও রিসিভ করেনি, এরকম একটা বিক্ষোভ রয়েছে। এবং বর্তমানে আজকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা হচ্ছে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি পুরনো কর্মীদের। আমি দেখাবো যে পুরনো অনেক লোক, বাইরে অনেক কর্মী কিন্তু বসে রয়েছে, তারা কিন্তু ভেতরে ঢুকতে পারেনি, এই নিয়ে কিন্তু একটা বচসা সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। এখন কিন্তু দেখাবো ছবিটা, ভেতরের দিকে রুদ্ধদ্বার বৈঠক চলছে, সেই বৈঠক তুমি দেখতে পাচ্ছ যে বৈঠক চলছে, কিন্তু বাইরে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে বেশ কিছু পুরনো কর্মী, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরেই যারা রয়েছে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ রয়েছে এবং বাইরে থেকেই তারা উকিসুকি মারছেন যে তাদেরকে যদি একবার ভেতরে ডাকে, তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে বিজেপির ভেতরে যে একটা একটা কোন্দল হয়ে রয়েছে, গোষ্ঠী কোন্দল, তারই জেরে কিন্তু এই আজকের এই অবস্থা। সুচেতনা চন্দনে, এই যে অভিযোগটা, প্রথমত পূর্ব বর্ধমান জেলা সভাপতি, বিজেপি জেলা সভাপতিকে নিয়ে একাধিক অভিযোগ আনছেন কর্মীরা এবং একই সঙ্গে এই যে দলের পুরনো কর্মীরা যে অভিযোগটা করছেন যে তাদের একটা কর্মী সম্মেলন, যে সাংগঠনিক কর্মী সম্মেলন আজ ডাকা হয়েছিল সেখানে তাদের ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি, এমন অভিযোগ আনছেন এবং তার থেকে এই বচসা, হাতাহাতি, ভাঙচুর, মারামারি, এই মুহূর্তে যে এরম একটা পরিস্থিতি, এর ভিত্তিতে বিজেপি তো অনেকটা অস্বস্তিতে পড়লো এবং বিজেপির ভেতরকার কোন্দলটা অনেকটা প্রকাশ্যে চলে এলো, কতটা অস্বস্তিতে এই মুহূর্তে বিজেপি? চন্দন,
দেখো সুচিত্রা, প্রথমেই বলে রাখি যে এই কোন্দলে অস্বস্তি পড়ার কোনো কারণ নেই, কারণ এটা বিজেপির প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনা দেখছি। এর আগেও আমরা বর্ধমানের ছবিটা দেখেছিলাম, বিজেপি পার্টি অফিসে ভাঙচুর, তারপরেই কিন্তু কাটোয়া বিভিন্ন জায়গায়, কিন্তু এটা ওদের গা শোয়া হয়ে গেছে বলেই মনে করছেন বিজেপি এক অংশের কর্মীরা। তাদের বক্তব্য যে পুরনো কর্মীকে যখন তারা ডাকছেন না, বিভিন্ন রকম অভিযোগ, খাত অভিযোগ রয়েছে, সেই কারণেই কিন্তু এই গণ্ডগোল, তাদের একটা গা মাখা হয়ে গেছে, তাদের কাছে কোনো যায় আসে না যে এটা কি মানুষের কাছে কি বার্তা যাবে, কি ভুল বার্তা যাবে, খারাপ বার্তা যাবে, সেটা কোনো যায় আসেই না। আমার কাছে একটা পুরনো কর্মী রয়েছে, এই পুরনো কর্মীকে জিজ্ঞেস করবো ভাই কি ঘটনা ঘটলো। ঘটনা বলতে এরা যে যেই সব মিটিং ফিটিং যাই বা করুক, আমাদের কাছে কোনো বার্তাই পাওয়া যায় না। আমরা তো বিজেপি, মানে ওরা ভাবে যে আমরা বিজেপি পার্টি করি না, এতদিন মারধর খেয়ে এতগুলো দাঁড়িয়ে আছে বিজেপি পার্টিটা করার জন্য। আমি ভারত মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভালোবাসি, সেই কারণে পার্টিটাকে। আজকের ঘটনা হচ্ছে এইখানে, প্রথমে জেলা অফিসটা কিন্তু কাটোয়াতে ছিল, কাটোয়া থেকে ডাইরেক্ট এখন দাঁড়িয়ে চলে এসেছে, কাটোয়া থেকে এখন দাঁড়িয়ে চলে এসেছে, আমরা জানি না। আমরা এখানে জেলা অফিস করেছি, আমরা আমাদের আপনি কর্মী আপনি জানি না, আমরা কোনো জানি না। আর কৃষ্ণ ঘোষকে যতক্ষণ না সরাবে ততক্ষণ এই পূর্ব বর্ধমান ঠিক হবে না, একদম অন্ধকারে। আমরা মার খেয়ে দিয়ে এত মার খেয়েছি, ও ফোন করে ফোন ধরে না, তাহলে ও কিরকম পার্টি করছে? আচ্ছা আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, কি ঘটনা ঘটলো আজকে? ঘটনা এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমাদের সূচনা দেওয়া হয়েছে 3টা থেকে হবে, কিন্তু দেখি সকাল 11টা থেকেই শুরু হয়ে গেছে। আর এখানে যে জেলা অফিসটা এসছে বা উদ্বোধন হয়েছে সেটা আমরা কিছু জানি না, ছিল কাটোয়াতে, কাটোয়া থেকে এখানে কবে যে নিয়ে এসছে আর কবে উদ্বোধন হলো সেটা কিছু জানি না আমরা। অদ্ভুত ব্যাপার যে যারা কর্মী রয়েছে তারা আদৌ জানে না যে জেলা অফিস আদতে কাটোয়া থেকে ডাইহাটে স্থানান্তরিত হয়েছে, সেটাই তারা জানে না। তার মানে বুঝতে পারছো সুচিত্রা যে কতটা ভেতরে এদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই কারণেই কিন্তু আজকে এই অবস্থা। সুচেতনা চন্দন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি কর্মীদের মধ্যে যে অসন্তোষটা রয়েছে, প্রথমত জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে অসন্তোষ, একাধিক অভিযোগ, এবং একই সঙ্গে তারা যেটা বলছে যে তাদেরকে সঠাতভাবে বার্তা দেওয়া হচ্ছে না, তথ্য দলের তরফ থেকে তাদের কাছে পৌঁছচ্ছে না। এবং একটু আগে একজন কর্মী যেমনটা জানালেন চন্দন, আমরা শুনলাম যে পার্টি অফিস যে কাটোয়া থেকে ডাইহাটে চলে এসেছে সেই তথ্য যথাযথভাবে তাদেরকে দেওয়া হয়নি। সার্বিকভাবে কর্মীরাকে গুরুত্ব হারাচ্ছেন, পূর্ব যে পুরাতন কর্মীরা এতদিন ধরে ছিলেন বিজেপিতে তাদেরকে অনেকটা কম গুরুত্ব দেওয়া হচ্ছে, দল যথাযথ গুরুত্ব দিচ্ছে না, এমনটা কি তারা মনে করছেন চন্দন? চন্দন, বিজেপির ভেতরে যেভাবে কর্মীদের যথাযথভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এমনটাই কি মনে করছেন পুরাতন কর্মীরা চন্দন? হ্যাঁ একদমই তাই, একদমই তাই। পুরনো কর্মীরা মনে করছেন যে তাদেরকে দলের মধ্যে কোনো গুরুত্ব দেওয়াই হচ্ছে না, তার কারণেই কিন্তু এই ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। আমার সঙ্গে একজন আছেন পুরনো কর্মী, তাকে আমি জিজ্ঞেস করবো যে আপনি তো বহু দিনের কর্মী, কি ঘটনা ঘটলো, কেন এত ক্ষোভ বিক্ষোভ আপনাদের? ঘটনা তো বললাম, এটা যে আমাদেরকে জানানো হয়েছে যে 3টা থেকে আমাদের, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 3টা থেকে, সেরকম সূচনা পেয়েছি আমরা, কিন্তু শুরু হয়ে গেছে 10টা 11টা থেকে। এবার আমরা এসেছি, মানে আমরা অন্য জায়গা থেকে খবর পেয়েছি যে এই প্রোগ্রাম শুরু হবে বা হয়ে। আপনি কর্মী অথচ আপনি ডাইহাটে বাড়ি কিছু জানেন না? না কোনো রকম খবর আমরা পাইনি, আর এখানে যে জেলা অফিস কবে হয়েছে সেটাও জানি না আমরা, অদ্ভুত ব্যাপার। কারণ ছিল কাটোয়াতে, কাটোয়া থেকে এখানে স্থানান্তরিত হয়েছে, কবে উদ্বোধন হলো, কবে কি হলো, এটা কিছু আমরা মানে কোনো রকম সূচনা দেয় নাই, আমাদের জানাইও নাই কিছু। এরকম হচ্ছে কেন বিজেপির ভেতরে, এরকম কোন্দল কেন? এটা কোন্দল আমাদের যে জেলা সভাপতি যে কৃষ্ণ ঘোষ, উনি লোক একদমই ভালো না, একদম সুবিধা নয়, মানে কিছু সেটা বলার ঠিক নয়, তাও বলছি। আপনারা তো কর্মী, আপনাদের সামনে যখন দিলীপ ঘোষ পুলিশ ডাকলেন, এটাকে কিভাবে দেখছেন? সেটা উনি এরকম ধরনের করেই থাকে, যা ওনা কিছু বলে লাভ নেই, ওনার সম্বন্ধে কি বলবো সম্বন্ধে উনি বলতে চাইছেন না যে কর্মী সম্মেলনের মধ্যে পুলিশকে ডাকা হলো, কর্মীরা ভীত সন্ত্রস্ত, কেন পুলিশ ডাকা হলো সেই সম্বন্ধে কিন্তু এরা মুখ খুলবে না, কিন্তু এইটা কিন্তু করা অত্যন্ত অন্যায় হয়েছে, এরকমটি বলছেন পুরনো কর্মীরা। সুচেতনা চন্দন, বোঝা যাচ্ছে যে পুরনো কর্মীদের মধ্যে বড়সড় অসন্তোষ রয়েছে এই মুহূর্তে দলের বিরুদ্ধে। জানতে পারা যাচ্ছে আজকে এই যে সাংগঠনিক কর্মী সম্মেলন ছিল সেখানে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষও সেখানে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। এই মুহূর্তে দুজনের উপস্থিতিতেই কিন্তু এই কোন্দল হয়েছে, কোন্দল প্রকাশ এসেছে বিজেপির। এখনো পর্যন্ত নেতৃত্বের তরফ থেকে কিছু জানানো হয়েছে কি এই বিষয়ে? তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে কি চন্দন এই বিষয়ে?
দেখো দেখো সুচেতনা, এই মুহূর্তে কিন্তু ভেতরে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ রুদ্রদ্বার বৈঠক করছেন। তার ভেতরে কিছু কর্মী রয়েছে এবং যারা অবশ্যই নতুন কর্মী, পুরনো কর্মীদের সেখানে স্থান নেই। এখনো পর্যন্ত বৈঠক চলছে, তারা যতক্ষণ না বেরিয়ে আসবে তাদের কাছ থেকে কিন্তু আমরা এতক্ষণ কোনো প্রতিক্রিয়া পাবো না। তাই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করব তারা বেরিয়ে আসুক এবং তাদের কাছে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। কেন বারবার বিভিন্ন জায়গায় আমরা এই দলীয় কোন্দল দেখছি, বিশেষ করে বিজেপির ভেতরে, সেখানে নতুন এবং নব্য এবং পুরাতন, কেন সেটা জিজ্ঞেস করব আমরা সুচেতনা। একেবারে বুঝতে পারছি চন্দন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। সরাসরি কাটোয়া থেকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশে।